হ্যালো গাইজ লিজেন্ডারি ট্রেডিং একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি ফাল্গুন মুসান্না আছি আপনাদের সাথে আমরা আছি জিবিপি ইউএসডি ফিফটিন মিনিটস টাইম ফ্রেমে আমরা গত টোয়েন্টি ওয়ান জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টিতে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমরা জিবিপি ইউএসডি ফিফটিন মিনিটস টাইম ফ্রেমের পরবর্তী ট্রেড সেটআপ নিয়ে একটি ধারণা দিয়েছিলাম তো আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের প্রাইসটি বুলিশ ট্রেন্ডকে প্রথমবারের মতো এই জায়গায় ব্রেক করে নিউ স্ট্রাকচার লো ওয়ান পুল ব্যাক ওয়ান নিউ স্ট্রাকচার লো টু পুল ব্যাক টু নিউ স্ট্রাকচার লো থ্রি পুল ব্যাক থ্রি করতে গিয়ে আবারও প্রথমবারের মতো বিয়ারিশ ট্রেন্ডকে ব্রেক করে বুলিশ ট্রেন্ডে রূপ নিয়েছে আমরা আমাদের প্রিভিয়াস স্ট্রাকচারটিকে লক করে রাখছি প্রিভিয়াস স্ট্রাকচারকে লক করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রাইস প্রথমবারের মতো নিউ স্ট্রাকচার হাই ওয়ান করেছে আমরা নিউ স্ট্রাকচার হাই ওয়ান লিখে রাখছি এবং এরপরে প্রাইস পুলব্যাক করেছে আমরা পুলব্যাক ওয়ান টিও লিখে রাখছি এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রাইস দ্বিতীয়বারের মতো নিউ স্ট্রাকচার হাই টু করেছে আমরা নিউ স্ট্রাকচার হাই টু লিখে রাখছি এবং প্রিভিয়াস স্ট্রাকচারে অলরেডি পুলব্যাক করে ফেলেছে তো যারা স্ট্রাকচার মেনে অর্ডার দেন তারা অলরেডি অর্ডার করে ফেলেছেন আর যারা ফিভ রেশিও মেনে চলেন তারা ফিপের সাহায্য নিতে পারেন তারা ফিব টানবেন প্রিভিয়াস স্ট্রাকচার পুলব্যাক ওয়ান থেকে নিউ স্ট্রাকচার হাই টু পর্যন্ত এরপরে যারা ট্রেন্ডিং রেশিও থ্রি এইট টু ফলো করেন আমরা দেখতে পাচ্ছি বর্তমান প্রাইসটি ট্রেন্ডিং রেশিওতে আছে তো যারা ট্রেন্ডিং রেশিও ফলো করেন তারা এই জায়গা থেকে একটি অর্ডার কল করতে পারেন আর যারা সাইকোলজিক্যাল রেশিও পয়েন্ট ফাইভ মেনে চলেন তারা সেই পর্যন্ত প্রাইস মুভ করার জন্য অপেক্ষা করতে পারেন আর যারা গোল্ডেন রেশিও সিক্স ওয়ান ফলো করেন তারাও গোল্ডেন রেশিও সিক্স পর্যন্ত প্রাইস মুভ করার জন্য অপেক্ষা থাকতে পারেন প্রাইস যদি মুভ করে তাহলে আপনারা সে জায়গা থেকে একটি অর্ডার কল করতে পারেন আর প্রতি ক্ষেত্রেই আপনাদের স্টপ লস থাকবে প্রিভিয়াস স্ট্রাকচার পুল ব্যাক ওয়ানের নিচে আপনার স্টাডিজি অনুসারে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে হিসেব করে দিয়ে দিবেন আর প্রফিট টার্গেট থাকবে মিনিমাম নিউ স্ট্রাকচার হাই টু পর্যন্ত অথবা তার উপরে আপনার স্ট্র্যাটেজি অনুসারে তো আমরা দুটি স্ট্র্যাটেজি আপনাদের সাথে এখন শেয়ার করব একটি হচ্ছে প্রিভিয়াস স্ট্রাকচার তো আমরা তার প্রিভিয়াস স্ট্রাকচারকে লক করছি এটা হচ্ছে প্রিভিয়াস স্ট্রাকচার ওয়ান আপনি প্রফিট টার্গেট প্রিভিয়াস স্ট্রাকচার ওয়ান পর্যন্ত দিতে পারেন আপনার স্ট্র্যাটেজি অনুসারে অথবা প্রিভিয়াস স্ট্রাকচার টু তাকেও আমরা লক করছি আপনার স্ট্র্যাটেজি যদি হয় প্রিভিয়াস স্ট্রাকচার টু পর্যন্ত প্রফিট টার্গেট দেওয়া তাহলে আপনি প্রিভিয়াস স্ট্রাকচার পর্যন্ত প্রফিট টার্গেট দিতে পারেন আর যারা ফিব এক্সটেনশান এর সাহায্য নেন তারা ফিভ এক্সটেনশন টানবেন লো টু হাই এবং হাই টু লো অর্থাৎ পুল ব্যাক ওয়ান থেকে নিউ স্ট্রাকচার হাই টু পর্যন্ত এবং পুলব্যাক ওয়ান পর্যন্ত লো টু হাই এবং হাই টু লো এরপর আমরা দেখতে পাচ্ছি উপরে তিনটি রেশিও দেখা যাচ্ছে একটি হচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেন টু এবং ওয়ান এর ভিতরে দুটি স্ট্রং রেশিও হচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেন টু এবং ওয়ান সিক্স ওয়ান এইট তো যারা এই রেশিওগুলো স্ট্র্যাটেজি ফলো করেন আপনার আপনাদের স্ট্যাটেজি অনুসারে ওয়ান অথবা ওয়ান পর্যন্ত আপনারা প্রফিট টার্গেট দিতে পারেন সো গাইস আজ এই পর্যন্তই দেখা হয় আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আর আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ